Assalamualaikum বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। তো আজকের আমার এই ভিডিওটি হচ্ছে মূলত আমি আমার পাখি কি সফট ফুড খেতে দিয়ে থাকি এবং আমি সপ্তাহে এটা কয়দিন কন্টিনিউ করে থাকি এই টপিকের উপর। তো চলেন আমি আমার এই সফট ফুডটি কিভাবে বানাই সেই ভিডিওতে চলে যাই। দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম আমি কিছু ছোলা নিয়ে নিয়েছি, যেগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো সাথে কিছু চিড়া চিড়া ভিজিয়ে নিয়েছি, এগুলো নরম হয়ে গিয়েছে। আর গাজন নিয়েছি এখানে, যেটা আমি এখন কুচি কুচি করে দিব যাতে পাখি খেতে সোজা। আর একটা ডিম, একটা ডিমই যথেষ্ট। তো চলুন গাজরগুলো কুচি কুচি করে কেটে ফেলা যাক। সফট ফুড কেনারও কোনো প্রয়োজন পড়ে না আমার, কারণ আমি খাবারটি দিয়ে থাকি পাখিকে। দেখতে পাচ্ছেন আমার গাজরগুলো কিন্তু কুচি কুচি করা শেষ। এখন আমি গাজরগুলো সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যে সিদ্ধ ডিমটা নিয়েছি, সিদ্ধ ডিমটা আমি একেবারে কুচি কুচি করে ফেলবো। নরম খাবারের জন্য কাজ করবে, আমার পাখির এগ ফুড হিসাবেও কাজ করবে। তো বন্ধুরা, এখন আমি যেই গাজরগুলো কুচি কুচি করে নিয়েছি সেগুলো বলে নিয়ে নিচ্ছি, কারণ সবগুলো খাবার আমি এখন একত্রে মাখাবো। এরপরে এই ভিজা চিড়াগুলো এরপর আমি যে ছোলাগুলো রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর সাথে মিশাবো। এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে মিশাবো এবং আমার পাখিকে খেতে দিব। সাধারণত এই খাবারটার আমি অনেক উপকারী পেয়েছি আমার পাখি খেতে দিয়ে, কেননা এর মাধ্যমে আমার সফট ফুড কেনার কোনো প্রয়োজন হয় না বাজার থেকে। পাখির হজম শক্তিও বৃদ্ধি পায়, ওদের তাড়াতাড়ি এই খাবারটা হজম হতে পারে এবং বাচ্চাদের জন্য এটি খুবই উপকারী। চাইলে আপনারাও আপনাদের পাখিকে এই খাবারটি দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের খাবারটি মিশানো শেষ। চলেন এখন এই খাবারগুলো আমরা আমাদের পাখিকে দেই, দেখি পাখি খায় কি না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি আমাদের পাখির জন্য যে সফট ফুডটি বানিয়েছি সেটি আমার পাখিগুলো খুবই ইচ্ছা নিয়ে খাচ্ছে, কেননা ওরা এর ওপরে অভ্যস্ত এবং এটি ওদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং এর অনেক উপকারিতাই আমি পেয়েছি। আপনারাও চাইলে আপনাদের পাখিকে এই সফট ফুডটি দিতে পারেন, কেননা এটি পাখির স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো ভিডিওটি যদি ভালো থেকে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।